আমাদের চারপাশে ছড়িয়ে রয়েছে কত অজানা ইতিহাস। ইতিহাসের এসব খেরো খাতা খুললেই দেখা যাবে তাতে রয়েছে বহু আত্মত্যাগ, হিংসা ও ব্যর্থ প্রেমের কাহিনী। শুধু বইয়ের পাতায় যে সেগুলোর অস্তিত্ব পাওয়া যায় তা কিন্তু নয়, বরং ইতিহাসের এই অজানা অধ্যায়গুলো জানতে পারা যায় ঐতিহাসিক বিভিন্ন স্থানগুলো থেকে, যেসব জায়গার প্রতিটি দেওয়াল, প্রতিটি ইট এখনো বহন করে চলছে রক্তভেজা নানা ইতিহাস। প্রাচীন রাজবাড়ি কিংবা কোনো দুর্গ বা প্রাসাদ যেন এক একটি মুক্তমান ইতিহাসের সাক্ষী। মানুষ বরাবরই রহস্যপ্রিয়, প্রকৃতিতে রহস্যময় যে কোনো কিছুই রহস্যপ্রিয় মানুষকে চিরকাল তাড়া করে বেড়ায়, আর তাই রহস্যের খোঁজে মানুষ এক জায়গা থেকে অন্য জায়গায় ঘুরে বেড়ায়, অনুসন্ধান করতে বেরিয়ে পড়ে সেসব নানা ঐতিহাসিক স্থানের পানে যেখানে জড়িয়ে রয়েছে অত্যাচার, বর্বরতা, হত্যা, শোষণ আর অভিশাপের অজানা সব কাহিনী। গোলকোন্ডা দুর্গ পৃথিবীর বুকে দাঁড়িয়ে থাকা এমনই একটি ঐতিহাসিক স্থান। দুর্গটির পরতে পরতে ছড়িয়ে রয়েছে নানা অজানা ও ঐতিহাসিক কাহিনী, সেই সঙ্গে যুক্ত হয়েছে কল্পনা মিশ্রিত গা চমচমে কিছু গল্প। স্থানটিতে গেলে অন্তত সেই রকম একটা শিউরে ওঠা অনুভূতি আপনি পেলেও পেতে পারেন। তার আগে চলুন জেনে নেওয়া যাক দুর্গটির প্রতিষ্ঠার কাহিনী। তবে জানার আগে অনুরোধ করব, যারা আমাদের চ্যানেলে নতুন বা যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ঢাকা অনলাইনের পাশেই থাকবেন। প্রতিনিয়ত এইরকম রহস্য ঘেরা ও রহস্যময় খবরাখবর পেতে বেল আইকনে প্রেস করতেও ভুলবেন না। এই গোলকুন্ডা দুর্গটি ভারতের অন্ধ্রপ্রদেশের হায়দরাবাদের পশ্চিম প্রান্তে 11 কিলোমিটার দূরে অবস্থিত। ভারতের সব থেকে সুন্দর কেল্লাগুলোর মধ্যে অন্যতম এটি। দুর্গের 9 কিলোমিটার দূরে অবস্থিত হোসেন সাগর লেক। দুর্গটি নির্মাণে হিন্দু এবং মুসলিম দুই শাসকের ভূমিকা থাকায় দুর্গের স্থাপত্য শৈলীতে তার প্রভাব দেখা যায় প্রবলভাবে। গোলকুন্ডা একসময় পরিচিত ছিল মানকালা নামে। ভারতের বিখ্যাত কাকাতিয়া রাজবংশের তত্ত্বাবধানে নির্মিত হয়েছিল এই দুর্গ। মূলত কাকাতিয়া সাম্রাজ্যের পশ্চিমাঞ্চলের নিরাপত্তার অংশ হিসেবে কান্দাপল্লী দুর্গের সাথে নির্মিত হয় এই গোলকুন্ডা দুর্গটি। দুর্গটি একটি গ্রানাইট পাহাড়ের উপর নির্মিত। উচ্চতা এটি 120 মিটার, যার চারপাশে বাহিরের শত্রুর আক্রমণ প্রতিরোধের জন্য তৈরি করা হয়েছিল পরিখা। পরবর্তী সময়ে রানী রুদ্রমা দেবী এবং তার উত্তরাধিকারী প্রতাপারুদ্রের তত্ত্বাবধানে দুর্গটি পুনর্নির্মাণ করা হয় ও এর ভিত আরো শক্ত করে গড়ে তোলা হয়। এরপর মুসন্ডি নায়ক তুগলকি সেনাবাহিনীদের পরাজিত করে দুর্গের দখল নেন। 1367 খ্রিস্টাব্দে মুসন্ডি নায়কের একটি চুক্তিপত্রের অংশ হিসেবে দুর্গটি বাহমানি সুলতানকে হস্তান্তর করা হয়। বাহমানি সুলতানের অধীনে দুর্গ এবং এর পার্শ্ববর্তী অঞ্চল ধীরে ধীরে সমৃদ্ধশালী হয়ে উঠছিল। ঠিক এ সময় তেলেঙ্গানার গভর্নর হিসেবে পাঠানো হয় সুলতান কুলি কুতুব উল মুলককে। 1501 সালের দিকে তিনি গভর্নর হিসেবে দায়িত্ব নেন। বাহমানি সুলতানের সাম্রাজ্য ধীরে ধীরে দুর্বল হতে থাকে। সুলতান কুলি কুতুব শাহ 1538 সালে আনুষ্ঠানিকভাবে তেলেঙ্গানার স্বাধীনতা ঘোষণা করেন। গোলকুন্ডা দুর্গকে কেন্দ্র করে প্রতিষ্ঠিত হয় কুতুবশাহী রাজবংশের সাম্রাজ্য। 62 বছরে কুতুবশাহী রাজবংশের প্রথম 3 সুলতান দুর্গটি সম্প্রসারিত করেন। বর্তমানে দুর্গটির যে গঠন শৈলী তা এই 3 সুলতানেরই অবদান। অন্ধ্রপ্রদেশের এই অঞ্চলে রয়েছে একাধিক কয়লা খনি, বহু হীরের খনির সন্ধানও দিয়েছে এই অঞ্চল। শুধু তাই নয়, বিখ্যাত কোহিনুর হীরের সন্ধানও মিলেছে এই অঞ্চলে। যেখানে হীরে আছে সেখানে লোভের ছায়া পড়বে না, তা কি কখনো হতে পারে? খনির নিচ থেকে আশ্চর্য অমূল্য রত্ন হীরের সন্ধান যেমন পাওয়া যায়, ঠিক তেমনি এ দুর্গকে ঘিরে জড়িয়ে রয়েছে নানা অভিশপ্ত কাহিনীও। শোনা যায় এ গোলকুন্ডা দুর্গে রচিত হয়েছিল এক ব্যর্থ প্রেমের কাহিনী। এমন কিছু ঘটেছিল এখানে যার জন্য এখনো বৈতিক আবেশ রয়ে গেছে এ দুর্গে। দুর্গটি কেন ধীরে ধীরে অভিশপ্ত হয়ে উঠল তা জানার জন্য আমাদের ফিরে তাকাতে হবে কুতুবশাহী রাজবংশের দিকে। কুতুবশাহী রাজপরিবারের বিভিন্ন সুলতানের প্রেমের কাহিনী সর্বজন বিদিত। মোহাম্মদ কুলু কুতুব শাহ প্রেমে পড়েছিলেন বাগমতী নামের এক নারীর সৌন্দর্যে। ঠিক তেমনি এ বংশেরই আরেক সুলতান আবদুল্লাহ কুতুব শাহ প্রেমে পড়েন তারামতী নামের এক রমণীর।
বংশের পঞ্চম সুলতান বাগমতির সম্মানে শহরের নামকরণ করেন বাগিনীগড়, যা বর্তমানে হায়দরাবাদ হিসেবে প্রতিষ্ঠিত। আর বংশের সপ্তম সুলতান আবদুল্লাহ কুতুব শাহা তারামতির নামানুসারে তারামতি বারদারি সঙ্গীত অডিটোরিয়াম তৈরি করেন। মূলত সুলতান আবদুল্লাহ কুতুব শাহকে কেন্দ্র করে গড়ে উঠেছিল এই কাহিনী। স্থানীয় এক গল্প থেকে জানা যায়, দুর্গের পাশের এক সরাইখানায় বিদেশি অতিথিদের জন্য তারামতি আর তার বোন প্রেমামতি নৃত্য ও গান পরিবেশন করতেন। সুলতান তারামতির গান ও নৃত্যে এতটাই মুগ্ধ হয়ে যান যে তাদের দুই বোনকে ওই স্থান থেকে সরিয়ে নিয়ে এসে রাখেন সুলতানের অতিথিশালায়। এরপর থেকে এই দু বোন সুলতানের খাস মজলিসে নৃত্য ও গান পরিবেশন করতেন। পরে এ দুজনের নামে তারামতি সঙ্গীত মন্দির ও প্রেমামতি নৃত্য মন্দির নামে দুইটি পৃথক বাসস্থান গড়ে তোলেন সুলতান। কিন্তু তারামতির প্রতি সুলতানের দুর্বলতা ছিল সবচেয়ে বেশি। তারামতির রূপ, গান আর নৃত্যে এতটাই মুগ্ধ হয়ে পড়েন সুলতান যে তারামতির প্রতি গভীর ভালোবাসার জন্য তার এ দুর্গ নাকি সেই নিবিড় প্রেমেরই এক নীরব সাক্ষী। কিন্তু তাদের সে ভালোবাসা কোনোদিনই চূড়ান্ত পায়নি। কেন তাদের প্রেম চূড়ান্ত পায়নি তা জানা না গেলেও অবাক করা একটি বিষয় হচ্ছে, এই দু বোনের কবর হয়েছিল রাজবংশের নিজস্ব কবরস্থানে অন্যান্য সুলতানদের বিবিদের সাথেই। তাদের দুজনের ভালোবাসা দুর্গের প্রতিটি খিলানেরও জানা। পরিণতি না পাওয়া এই প্রেমের জন্যই নাকি তাদের মুক্তি মেলেনি, আর সেজন্যই নাকি আজও নর্তকি তারামতির অতৃপ্ত আত্মা দুর্গে ঘুরে বেড়ায়। গোলকুন্ডা দুর্গটি পর্যটকদের প্রধান আকর্ষণ এবং সিনেমার শুটিং এর জন্য অত্যন্ত জনপ্রিয় একটি স্পট। দুর্গের ভেতরে অন্ধকার প্যাসেজ, পাকা বিস্তৃত স্থান, বড় বড় জানালা আর অন্ধকার ভুতুড়ে পরিবেশ পর্যটকরা ভয়ের এক শীতল আবহাওয়া অনুভব করেন। অনেকে মনে করেন দুর্গটি অভিশপ্ত। কথিত আছে, দুর্গের রাজকীয় দরবার হলে তারামতি সুলতানের সামনেই প্রায় তার সুমধুর গান ও অপূর্ব নৃত্যশৈলী প্রদর্শন করতেন। স্থানীয় অনেকে রাত্রিবেলা দুর্গ থেকে নূপুরের আওয়াজ আর অদ্ভুত এক গঙ্গানের ধ্বনি শুনতে পান। তাদের বিশ্বাস, দুর্গটিতে তারামতির অতৃপ্ত আত্মা ঘুরে বেড়ায়। আবার অনেকেই সুলতান আবদুল্লাহ কুতুব শাহের আত্মা ঘুরে বেড়ায় বলেও মন্তব্য করেছেন। শোনা যায় অনেক পর্যটকই এখানে এসে নানা ভীতিকর অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন। সন্ধ্যার পর এ দুর্গে বহু মানুষই অনেক ভয়াবহ পরিস্থিতির শিকার হয়েছেন। সূর্য ডুবলে নাকি অদ্ভুত সব আওয়াজ ভেসে আসে এই দুর্গ থেকে। শুধু তাই নয়, বহু ভৌতিক অবয়বের দেখাও নাকি মেলে সেখানে। এমনকি দুর্গের ধ্বংসস্তূপ থেকেও নাকি অনেকে অদ্ভুত সব আওয়াজ শুনেছেন। তাদের বেশিরভাগই বিশ্বাস করেন দুর্গটিতে কোনো অতৃপ্ত আত্মা ঘুরে বেড়ায়। শোনা যায় এ দুর্গে শুটিং করতে এসে বহু অদ্ভুত পরিস্থিতির শিকার হয়েছেন শুটিং কর্মীরা, যে ঘটনার কোনো যুক্তি খুঁজে পাননি তারা। বর্তমানে সন্ধ্যা 6টার পর এই অঞ্চল জনসাধারণের জন্য প্রবেশ নিষিদ্ধ। ঢাকা অনলাইনের ভিউয়াররা, আপনারা কি এরকম একটা অদ্ভুত ও ভূতুড়ে স্থানে যেতে চান? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদেরকে জানাবেন। যদি আমাদের ভিডিওটি বিন্দু পরিমাণে ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।